আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ রহমত। কি গাড়ি দেখাবেন আজকে? আজকে দেখাও ভাইয়া জাপানের সবচেয়ে ছোট একটি গাড়ি। আচ্ছা, একেবারে বাবু গাড়ি বলা যায় এটাকে। এটা হচ্ছে টয়োটা পাসো। টয়োটা পাসো, জি। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট, কেন বললাম আসলে এর থেকে ছোট আমার মনে হয় জাপানের কোনো গাড়ি নেই টয়োটা ব্র্যান্ডের মধ্যে, জি। কারণ টয়োটা ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে টয়োটা পাসো। আর এটা মডেল ইয়ার হচ্ছে 2008, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013-তে, জি। আর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর কালার, স্কাই ব্লু কালার। আর এটা হচ্ছে অকটেন চালিত গাড়ি, মাশাআল্লাহ খুবই সুন্দর। সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, সাথে এখানে আবার ফগ লাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগ লাইট লাগাতে পারবেন। সামনে গ্রিলটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এটার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো K11 সিরিয়াল। ওকে, খুবই সুন্দর একটি গাড়ি, ছোট গাড়ি, খুবই সুন্দর। এক সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল লাইট, এখানে ফকলের অপশন দেওয়া আছে, এখানে একটা স্টিক লাইট দেওয়া আছে যেটাতে আপনি গাড়ির মাপটা কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এটা অরিজিনাল লাইট, এখন আফটার মার্কেট না। এবং গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, চারটা টায়ার অলমোস্ট একেবারে নতুন, রিংগুলো হচ্ছে অরিজিনাল জাপানি অ্যালয় রিং। ওকে, এছাড়া গাড়ির যে রেন সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা রেন সেট হচ্ছে একদম 100% অরিজিনাল রেন সেট, প্রত্যেকটা গ্লাস হচ্ছে 100% জেনুইন, একেবারে টোটাল লোগো সহকারে। আমি একটু গাড়ির ভিতরটা দেখাই। ছোট গাড়ি বলে যে ভিতরটা অনেক স্পেস কম তা না, ভিতরে কিন্তু আপনার অনেক স্পেস। আপনি দেখতে পাচ্ছেন ভিতরটা একেবারে চকলেট কালার, সাথে বিস্কিট কালার। ড্যাশবোর্ডটা মশলা চকলেট এবং বিস্কিটের কমিউনিকেশন করা আছে। ডিভিডি, ব্যাক ক্যামেরা খুবই সুন্দর। ভিতরের সিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে আর্টিফিশিয়াল লেদার দিয়ে সিট তৈরি করা, মশলা খুব সুন্দর একটি গাড়ি, ছোট ফ্যামিলির জন্য সবচেয়ে বেস্ট। এবং পিছনেও কিন্তু বিশাল জায়গা। প্রত্যেকটা সিটগুলো আমি দেখাই, প্রত্যেকটা ডোরগুলো দেখাই, প্রতিটা ডোর দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে ডোরগুলো। এবং ভিতরে সিটগুলো মশলা খুবই সুন্দর, খুব আরামদায়ক সিট, লাক্সারিয়াস সিট আর কি। আচ্ছা, এবং প্রত্যেকটা জয়েন্ট, প্রতিটা ডোরের যে পার্টিশনগুলো একদম 100% জেনুইন অবস্থা আছে, একেবারে ফ্রেশ ফ্যামিলি ইউজের গাড়ি, মশলা খুবই সুন্দর। এবং পুরো গাড়িটা একদম মানে যা আছে আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থা আছে, কোনো কিছু এখনো চেঞ্জ হয়নি। ওকে, আর গাড়ির সাথে যেগুলো থাকে সেগুলোই আছে, এক্সট্রা কোনো কিছু লাগানো হয়নি। মানে শুধু এক্সট্রা করার মতো যেটা করা হয়েছে, শুধু একটু বাইরে টাচ আপ করা হয়েছে, এছাড়া গাড়িতে যা আছে আলহামদুলিল্লাহ একদম অরিজিনালগুলোই আছে। প্রতিটা লাইট অরিজিনাল লাইটগুলো আছে, এখানে পাসোর লোগো দেওয়া আছে, পিছনের গ্লাসটা হচ্ছে অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে, এখানে টোটাল লোগো দেওয়া আছে, মশাল্লাহ খুবই সুন্দর। পিছনের লাইটগুলো হচ্ছে আপনার এলইডি লাইট, এবং এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা তো দেওয়াই আছে। আমি একটু ব্যাকগুলো ভিতরে দেখাই। অবশ্যই, ভিতরে দেখেন অনেক জায়গা। সিএনজি যেহেতু নাই, 1000 সিসি গাড়ি, এগুলো আসলে সিএনজি কেউ করেও না। ভিতরটা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে। ওকে, স্পেয়ার চাকা টাকা যা আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ। এবং প্রত্যেকটা জয়েন্ট দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অবস্থা আছে। এই জয়েন্টগুলো কিন্তু এখনও কোনো পার্টিশন খোলা হয়নি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। আমরা একটু এই এই পাশের ডোরটা দেখবো। এই পাশের ডোরটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ অবস্থা আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আচ্ছা, এই ডোরটা দেখেন, সবচাইতে যে ডোরটা বেশি ইউজ করা হয় সেই ডোরটা মশাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে, ভিতরটা মশাল্লাহ খুবই সুন্দর। আর ড্যাশবোর্ডটা তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। দেখেন ড্যাশবোর্ডটা একটা ডিজাইনেবল ড্যাশবোর্ড, ডাবল এয়ারব্যাগের গাড়ি, মাশাল্লাহ খুবই সুন্দর। ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে, এবং গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন খুব স্টাইলিশ গাড়ি, মানে ছোট গাড়ি হিসাবে একেবারে জোশ একটা গাড়ি। যারা কম সিসি গাড়ি চাচ্ছেন, যে তেলে চালাবেন, একেবারে ঝামেলাবিহীন গাড়ি চালাবেন, তো তাদের জন্য হচ্ছে এই ছোটো গাড়ি। তেলে চালাবেন, কোনো সমস্যা দেবেন ইনশাল্লাহ। এবং এসিটাও একেবারে আইস কুল এসি, যেহেতু জাপান তৈরি করেছে। অনেকে কমেন্টস করে যে আসলে 1000 সিসি গাড়িতে এসি চলবে কি না, বা এসি লোড নিতে পারবে কি না। আসলে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে জাপান যেহেতু গাড়ি তৈরি করেছে, তারা আসলে সেই জিনিসটাকে মেজারমেন্ট করেই কিন্তু তৈরি করেছে। তো এটার জন্য এসির যেই জিনিসটা পারফেক্ট চলবে সেটাই কিন্তু এটা দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এসি খুব ভালো আছে, এবং খুব কন্ডিশনটাও খুব ভালো। এখন আপনি যদি এটাতে সিএনজি করেন বা এলপিজি করেন, তখন কিন্তু আপনার এসি চালাতে কষ্ট হয়ে যাবে। বাট আপনি যদি তেলে চালান, এটা 2-4-5 বছর এসিতে সমস্যা দেবে না, এবং খুবই ভালো গাড়ি, খুব ফ্রেশ গাড়ি। কারণ যেহেতু টয়োটা ব্র্যান্ডের গাড়ি, সেজন্যই ভালো বললাম। অন্য কোম্পানি থাকলে আমি এত ভালো বলতাম না, যেহেতু টয়োটা কোম্পানির গাড়ি, এবং গাড়িটা আমার দেখা গাড়ি, আমি নিজেই সব কিছু চেক করেছি, আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থা আছে। তো আমরা আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই। অবশ্যই, এই দেখেন ইঞ্জিনটা, নাইস।
খুবই ফ্রেশ, একেবারে দেখেন অরিজিনাল কালার, আস্তর কালার দেওয়া আছে, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, সামনের মার্সেলগুলো দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টসটি নেই, একেবারে ফ্রেশ। এবং ইঞ্জিনটা মাশাআল্লাহ খুবই ভালো, এখনও কোনো কিছু খোলা হয়নি, যেহেতু তেলে চলা গাড়ি সেজন্য এখনও কোনো কাজ করা লাগেনি। এবং ভিতরে হিট প্রুফগুলো দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল হিট প্রুফগুলো দেওয়া আছে। বনেটের ভিতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, কারণ যারা ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি চাচ্ছেন আমার হিসাবে তাদের জন্য একটা বেস্ট গাড়ি। আচ্ছা, এবং এটা হচ্ছে আপনার, আপনি ফ্যামিলি ইউজও করতে পারেন এবং স্কুল ডিউটি বাজার টাজার করার জন্য, শপিং করার জন্য সবচেয়ে ছোট গাড়ি হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন সবাই ছোট গাড়ি চায়, কারণ যেখানে সেখানে পার্কিং করতে পারবেন, যে কোনো জায়গায় রাস্তা ফেলে দিয়ে যেতে পারবেন, ভয় নেই, কারণ অনেক ভয় থাকে গাড়ি, দামি গাড়িতে। যেহেতু ছোট গাড়ি, আপনি যে কোনো জায়গায় পার্কিং, এগুলো সুবিধা আছে আর কি। আচ্ছা, তো এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2013। আর এটা হচ্ছে আপনার টাটা প্যাসো, 1000 সিসির গাড়ি, তেলের গাড়ি। আর এটার দাম চাচ্ছি আমরা 7,85,000 টাকা। এটা তো আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। এবং পেপারসগুলো ফুল আপডেট, 23-24 মধ্যে আপডেট করা আছে। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবে মোহাম্মদপুর চৌরাস্তার 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবে। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাবেন আমাকে। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 01711-58-6762, পাশাপাশি একটা নাম্বার 01971-222-570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করতে পারেন। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।